সো তোমরা কেমন আছো বন্ধুরা? আজকে চলে এসেছি একদম ফ্রেশ নিউ ব্লগ দেখে। আমার হাতে দেখো রেড কালার, এই কালার, ওই কালার, অনেক কিছু পাবে আজকে। যাই হোক, তো তোমাদের সাথে আজকে স্পেশাল জিনিস শেয়ার করবো, আর ভিডিওটা দেখতে থাকো, না দেখলে কিন্তু মিস করবে। আর চলো দেখাচ্ছি আজকে কি আছে প্ল্যান, ঠিক আছে? যেহেতু আজকে রামনবমী, একটা প্ল্যান তো থাকবেই আমাদের। তো এই দেখো, এখানে রামের সাজাগুজি চলছে, আর ওদিকে ওই যে মাও রেডি হয়ে গেছে। আজকে একটা আমাদের শুটিং আছে, তো শুটিং এর জন্য সোনুকে রাম সাজানো হয়েছে। আর দেখো, দেখি একটু পরে দেখাই কেমন হচ্ছে। আর হ্যাঁ, দেখি দেখি, সাবাস বেটা, সেই লাগছে আজকে রামকে। যাই হোক, তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু মিস করবে। আর পুরো মানে একদম ধামাকেদার ভিডিও হবে, আর এই ভিডিওর যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। আর আমি মাঝে কি কি করছি সেটাও তোমাদের দেখাবো। আর কি বলি, বাচ্চাদেরকে রেডি করতে তো টাইম লাগে, আমি বাদ বাকিটা করে দিয়েছি, আর বৌমনি শুধু এখন মেকআপের দায়িত্বটা নিয়ে নিয়েছে। চলো তো করে নিই, সবকিছু শেষ করে তারপরে আমি আসছি আবার ফিরে। মা এখানে রেডি হয়ে গেছে ফুল অ্যাক্টিং করার জন্য, আর এদিকে কিন্তু রামও রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কিন্তু মজাদার হইতে চলছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আমাদের ভিডিওটা। হ্যাঁ না, তুই যে উঠাবি, ঠিক আছে? আমাদের অ্যাক্টিং এর জায়গা চেঞ্জ হইলো, মা এখানে চলে আসছে আর সোনুও চলে আসছে। চলো এখন এখানকার অ্যাক্টিংটা কমপ্লিট করি। মা এখানে বসে গেছে কীর্তন করতে, চলো শুরু করা যাক অ্যাক্টিং। আর দেখো অ্যাক্টিং দেখার জন্য কত লোক। তো আমাদের শুটিং করতে করতে রামের যেহেতু শরীরটা খারাপ, তাই ওষুধ খাওয়ানো হচ্ছে। রাম এখন ওষুধ খাচ্ছে, আর একটু পরে আবার শুটিং করতে হবে বেচারাকে। তো হয়ে গেছে ওষুধ খাওয়া, দেখি লিপস্টিকটা ওঠে নাই তো, দেখি দেখি লিপস্টিকটা, দেখি মুখটা তোল, দেখ তো কথাও শোনে না রায় কেমন রাম। হ্যাঁ ঠিক আছে, হাতটা এমন করে আশীর্বাদ করে দে সবাইকে, বল সবাই ভালো আছো তো? গাইজ এখন আমরা আবার বেরোচ্ছি, ওই যে দাদা আসছে, আমরা একটু বাজারে যাব, আর বাজারে গিয়ে একটা জিনিস কিনতে যাচ্ছি, স্পেশাল জিনিস। তো চলো তোমরাও দেখো কি কিনি। তো চলো যাওয়া যাক এখন, আমি আমার বাহন সাইকেল কিনে নিছি, আর দাদা যাবে টোটোতে, কি বলি আর। আলছা আলছা, ঘুম থেকে উঠেই চলে আসছে। সো এখন মাথাভাঙায় চলছে শুধু চৈত্র সেল, চারিদিকে খালি সেল আর সেল, যার যা লাগে নিতে চলে আসো। আর পুরো বাজার ধরে, মানে এখনো ভিড়টা হয়নি, কিছুদিন পর একদম ভিড় জমজমাটি হয়ে যাবে। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, চলো যাওয়া যাক, দেখা যাক যেই কাজে এসেছি সেটা করতে পারি কি না। তো আমাদের উত্তরবঙ্গের ভালোবাসা শুটকি মাছের পুরো আরও দাঁড়ে, এই যে এইটা হলো শীতল শুটকি, আর প্রচুর আইটেমে শুটকি পেয়ে যাবে। তো দাম ঠাম করলাম না, পরে নিয়ে যাবো একসময় এসে। হ্যাঁ দাদা এখন আমার সাইকেলটা নিয়েছে, দেখ বললো যে আগে আছে যেটা আমরা খুঁজছি, তো আগে যাই দেখি পাই কি না। তো চারিদিকে আজকে শুটকি আর শুটকি, যেহেতু আজকে হাট বার, তার মধ্যে শুটকির দেখো মেলা বসছে। যেই জিনিসটা কেনার জন্য এসেছিলাম বাজারে মেইনলি, সেই জিনিসটা পেলামই না, যার জন্য আমরা চলে আসলাম মদন বাড়িতে। দাদা তো আসবেই না, জোর করে নিয়ে আসতে হলো আমাকেই। আর মায়ের যেহেতু দর্শন করা হয়নি, আগের দিন চলে গেল বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজো হওয়া সত্ত্বেও আমি আসিনি, তো আজকে এসে দর্শন করে গেলাম মায়ের। আর মায়ের মুখটা খুবই সুন্দর লাগছিল। আর এখানেই কিন্তু রামজির মন্দির রয়েছে, আমি মন্দিরেও দর্শন করে নিলাম, কারণ সারাদিন রামজির কোনো দর্শন করতে পারিনি, তো এখন বিকালবেলা চলে আসলাম। এবং পাশে হনুমানজিও রয়েছে, সেখানেও দর্শন করতে চলে আসলাম। আর দাদা তো খালি ছটপট ছটপট করে, কি বলি আর, যাই হোক। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, যে সিটি মাঠে একটা প্রোগ্রাম রয়েছে রামনবমী উপলক্ষে, তো এখানে এসেও দেখলাম প্রচুর ভিড় রয়েছে, আর এখানে অনেক চেনা পরিচিত অনেকেই পেয়ে গেলাম এখানে। আর তোমাদেরও শেয়ার করে দিচ্ছি যে আজকে কি রয়েছে না রয়েছে, মানে কেমন ব্যাপার স্যাপার, কতটা জমজমাটি, তো দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। অনেকটা দূর হাঁটাহাঁটি করা হয়ে গেছে আমাদের, তাই দাদার প্রচণ্ড পরিমাণে তেষ্টা পেয়ে গেছে। চলে আসলাম লস্যি কিংয়ে, আর এখানে এসে দেখি সঙ্গীতদার সাথে দেখা, কি আর বলি, মানে শোনে পে সুহাগা। যাই হোক, তারপরে এখান থেকে একটা লস্যি অর্ডার দিয়ে দিল দাদা, আর দাদা প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে, তারপরে আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমরা দুজনে মিলেই চলে গেলাম কসমো বাজার, আর সঙ্গে তো সঙ্গীতদারও এইছে। দুজনে মিলে কি একটা ডিসাইড করতে করতে হাসছিল, জানি না কি। যাই হোক, সেখান থেকেও বেরিয়ে পড়লাম আমরা। সো গাইজ, আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে? আর আজকে সারা দিন কিন্তু খুব ব্যস্ত ছিলাম, এই যে এই পুচকুটাকে সারাদিন রেডি করালাম। আর দেখো এখন রাত্রি কটা বাজে, এখন বাজে 9টা।
ওর এখনো এই যে এটা এখনো ওঠায়নি, তার কারণ নাকি ওর খুব ভাল লাগছে আজকে ও রাম সাজছে, তার জন্য এখনো ও রাম আছে। আর সবাইকে জানাই রামনবমীর অসংখ্য অসংখ্য এবং হার্দিক শুভকামনা এবং শুভেচ্ছা। যাই হোক, আজকের একটু হিন্দিও বলে ফেললাম। আর সোনু, তুমি কিছু বলতে চাও? ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, তো এখন ছোট্ট বাচ্চা তো কিছু আর বলা যায় না। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর নতুন যদি এসে থাকো তবে তো অবশ্যই করবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে একদমই ভুলবে না। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর আজকে খুব টায়ার্ড, আজকে প্রচুর মানে চাপ হয়ে গেছে সত্যি, টিকটিকেও বলতেছে। যাই হোক, তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, বলো ভালো থেকো, ভালো থেকো, নতুন ভিডিওতে ধামাল বাজাবো, একদম একদম, চলো টাটা। You know just what you do to me, play my emotions like a pair of puppet strings.